আমার আর এক প্রতি সঙ্গ করতে যাওয়ার। হ্যাঁ চল ঘরে চল। গোবিন্দ বললেন, স্বামী তুমি উচিত করেছ। আর আমাদের পরমপতি গোবিন্দ বলে ওই জন্যই তো বললাম যে ঘরে এক কোটি থাকে বনে চলেছি যে আমার আরেকজনের সঙ্গে করতে যাচ্ছি তোর গোবিন্দ বাবার সঙ্গে। এই বলে কিশা আকর্ষণ করে টানতে টানতে গৃহ মাঝে নিয়ে এসে দ্বার রক্ষা করে দিয়ে বললেন, পাপিষ্ঠা পুরোটা গোবিন্দ বাবার সঙ্গে যাবি, ঘরে বসে বসে গোবিন্দ বাবার সঙ্গে। আর পরমপতি আমি তো দেহপতি, তাহলে দেহের অধিকার কাম যদি পরমপতির কাছে যেতে হয় তাহলে পরমটা নিয়ে নেন। এই বলে ঘরের দ্বার আটকে দিয়ে ওই গোপী স্বামী যখন চলে গেলেন, গোপী অমনি ঘরের মধ্যে ডুবরে কেঁদে উঠলেন। নয়নের জলে বদন ভাসিয়ে গোপী কাঁদতে কাঁদতে বললেন, স্বামী গো
Thank you.
ওই যে কে থাকি গোপী গোপী গো আর ওখানে কয়েকজনকে দাঁড়িয়ে থাকি এদিকেও তো রয়েছে অনেক ও বাবা এদিকেও তো অনেক ব্যাপার বলো এত রাত্রিতে ঘর ছেড়ে বনে কেন গোপী স্বামী বাবা গোপী করেছে বুঝেছি তোমাদের শাশুড়ি যা বকা বকি করে ঘর থেকে ঘরে ধাক্কা দিয়ে বার করে তাহলে এত রাত্রিতে বলে কেন পিছনে মিলাম গপ্প মৃত্যুকালে আবার আমার নাম করে মরার দরকার কি হয়েছে
তাহলে জগতের গ্রহণ থেকে যাবেন না, ঠাকুর না করুন, কিছু মনে করবেন না ভাই। একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সত্যি ভাববেন না, সিরিয়াস ভাববেন না, এটা হবে না কোনো দিন। আমি একটা উদাহরণ দিচ্ছি না, মানে আমার এই কীর্তন শুনে আপনাদের মধ্যে কোনো এক মা ধরুন বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যায়, আর মৃত্যুকালে কাগজে লিখে গেল বেটা পলাশ সরকার কীর্তন গাইতে এসেছিল, আমার মৃত্যুর জন্য পলাশ সরকার। এভাবে বুঝতে পারছেন? আর কীর্তন গিয়ে বেড়াতে হবে না, সোজা শ্রী ঘর, আগে ঢোক পরে নিচে ঢোক। ভগবান বলছে গোপীগণ তোমরা মরবে করো, তাতে আমার কোনো দুঃখ নেই। মৃত্যুকালে আমার নাম করে মরার দরকার কি হবে? শাস্ত্রে বলে যাদের কোন জীব যদি মৃত্যুকালে তোমার নাম করে মরতে পারে, সে নাকি আবার কোন জন্মে তোমার জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণের নাশি হতে পারে।